আজকের পর্ব শুরু করছি এর আগের যে চারটে পর্ব আমরা করেছি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে মধ্যে বেশ একটু গ্যাপ হয়ে গেছে আমাদের নিজেদের কিছু অসুবিধার কারণে তা গল্পটা এতটাই মজাদার যে আপনি যদি আজকে এই মাঝখান থেকেও শুনতে শুরু করেন দারুণ মজা পাবেন শুনে দেখুন শুরু করছি ভুবন রায় তাড়াতাড়ি উঠে বসলেন হ্যাঁ এই কি আবিষ্কার করলেন শুনি দুলাল বাবু খুব গম্ভীর হয়ে আঙুলের কর গুনতে গুনতে বলতে লাগলেন প্রথমেই আবিষ্কার করলাম একটা ঝেঁটা তারপর বিরিয়ানি ফুলকপি পায়েস তারপর জুতো জামা কৌটো ভুবন রায় স্বপ্ন দেখছেন কিনা বুঝতে না পেরে নিজের গায়ে চিমটি কেটে নিজেই উহ করে উঠলেন ওদিকে দুলাল বাবু গম্ভীর হয়ে বললেন এখন ওই আলমারির মধ্যে কি আছে সেটা আবিষ্কার করতে হবে চাবিটা দিন তো ভুবন রায় ভ্রুকুটি করে বললেন আপনি কানে কম শোনেন জানতাম কিন্তু এতটাই যে কম শোনেন তা জানা ছিল না আমি আপনাকে বৈজ্ঞানিক আবিষ্কারের কাজে লাগিয়েছি আর আপনি রাত দুপুরে আমার বাড়িতে ঢুকে ঝাঁটা জুতো আবিষ্কার করছেন দুলালবাবু মাথা চুলকতে লাগলেন তার মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে কানে কম শোনেন অথচ তিনি তো দিব্য পাচ্ছেন কথাটা এদিকে তার মিথ্যে বলেও মনে হচ্ছিল না কি যেন তার মনে পড়তে লাগলো অল্প অল্প করে ভুবন রায় আবার ধমকের সুরে বললেন ছে দুলাল বাবু আপনার কাণ্ডজ্ঞান যে এতটাই কম তা আমার জানা ছিল না দুলালবাবুর মাথাটা খুব রিমঝিম করতে লাগলো একটু আগে ও আর একজন তাকে বাবু বলে ডেকেছিল তো নামটা তার চেনা চেনাও ঠেকছে যে আচমকাই দুলালবাবুর মাথাটা কেমন যেন বো করে ঘুরে গেল তিনি চোখে অন্ধকার দেখলেন তারপর পড়ে গিয়ে জ্ঞান হারালেন ওদিকে ভুবনবাবুর ছেলে নন্দবাবু পাঁচু চোরের পেছনে ছুটতে ছুটতে যেখানে এসে হাজির হলেন সেটা তাদের ভৌত ক্লাব ক্লাবের পেছনে সেই ভাঙা বাড়ি চারদিক ঝিমঝিম করছে নির্জন এ লোকটা বুড়ো হলেও যে বেশ জোরে দৌড়তে পারে তাতে নন্দবাবুর কোনো সন্দেহ নেই আর নন্দবাবু নিজে যে এখনো ভালো রকমই দৌড়তে পারেন তা তার জানা ছিল না ভৌত ক্লাবের কাছে চোরটা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল নন্দবাবু তাকে ডেকে বললেন ওহে নরহরি তোমার ভয় নেই নাম পাঁচু ওরফে নরহরি একটা গাছের আড়াল থেকে বললো ভয়ে আছে কি নেই তা বুঝব কি করে নন্দবাবু খুশিয়াল গলায় বললেন তোমার দৌড় দেখে আমি খুশি হয়েছি পাঁচু চাপা গলায় বলল আগে কর্তা আপনি আপনিও কিছু কম যান না নন্দবাবু বললেন তা বলতে পারো বটে আমার কিছু ছিল এলেম এককালে আগে এখনো আছে বলে বিগলিত মুখে পাঁচু শিশু গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সে বুঝে গেছে আজ রাতে শহরে পাগলের সংখ্যা বেজায় রকমের বেড়ে গেছে নন্দবাবু ভৌত ক্লাবের ভেজারো দরজাটা ঠেলে খুলে ফেলে বললেন এসো একটু জিরিয়ে নেওয়া যাক বড্ড জল তেষ্টা পেয়েছে পাঁচুর যথেষ্ট ঢকল গেছে এই বয়সে এত হুটোপাটি কি সয় সেও নন্দবাবুর পিছু পিছু ঘরে ঢুকে মেঝের ওপর বসে পড়ল যে নন্দবাবু মোমবাতি জানলেন তারপর কুঁজো থেকে জল গড়িয়ে খেলেন তারপর পাঁচুর দিকে চেয়ে বললেন এটা কিসের ক্লাব জান বলল তার জানবো না এ হলো ক্লাব ওই হলো আপনারা সব সাজের বেলায় এখানে বসে ভূত পেরে নামানোর চেষ্টা করেন তবে তারা নামেন না নন্দবাবু মাথা নেড়ে দুঃখের সঙ্গে বললেন কি কি বলেছো আমাদের একজন তো ভূত দেখার জন্য কত চেষ্টাই করলেন তার শালার কাছে তার মুখ দেখানোই ভার হয়েছে পাঁচু খুব হাসলো হাসতে হাসতেই বললো আগে ভূতের কোনো অভাব নেই চারদিকে মেলা ভূত নন্দবাবু সোজা হয়ে বসে বললেন হম বলো কি হে পাঁচু গম্ভীর হয়ে বললো আগে আমরা হলাম রাত চোরা মানুষ নিচুতেই রাতেই আমাদের কাজ করবার শুরু হয় কি না আমি তো বিস্তর ভূত দেখতে পাই নন্দবাবু সাগ্রহে বললেন কিরকম তো এই দিনে ওই নিস্তারিণী ঠাকুমাকে দেখলু কদমতলার বেলগাছ থেকে ঠ্যাং ঝুলিয়ে বসে আছেন গতকাল ওই বগলা দত্তের সঙ্গে দেখা হবে পুকুরে নেমে চান করছিলেন তারপরে ধরুন ওই কুমোর পাড়ার মোড়ে যদি যান দেখবেন নাথুমুচি বসে বসে জুতো সেলাই করছে আর তার একটু দূরেই বা হারা আপতে চুল ছাড়ছে তারপরে ধরুন এই আপনাদের এই ভৌত ক্লাবের পেছনেই তো গত তিনশো বছর ধরে হরিহর মিত্রমশাই বসবাস করে যাচ্ছেন সেই চুনর ধুতি গোফে সেই তুরতুরে আতর গিলে কলা পাঞ্জাবি পাঁচ আর বলে পাঁচখানা আংটি তেমনি দা ফুটে মেজাজ এখনো কথায় কথায় মোহর বকশিস করে আর চটে গেলেই যাব হ্যাঁ তা তুমি আমা আমাদকে দেখাতে পারো হ্যাঁ গে সে শক্ত কি তবে কি না ওদিকে দুলাল বাবুর যখন চেতনা ফিরল তখন সকাল হয়েছে ঘরে পুবের জানলা দিয়ে বেশ খানিকটা রোদ এসে ঘরটা ঝলমল করছে আলোয় আর সেই আলোয় ভুবন রায় ভূত দেখা চোখে দুলালবাবুর মুখের দিকে চেয়ে কাঠ হয়ে বসে আছেন দুলালবাবু নিজের পরিস্থিতিটা বুঝতে একটু সময় নিলেন তিনি প্রথম যে জিনিসটা বুঝতে পারলেন সেটা অতিশয় বিস্ময়কর বাইরে পাখি ডাকছে বহুকাল তিনি পাখির ডাক শোনেননি বা আরো অনেক কিছুই শোনেননি হঠাৎ পাখির ডাক এত জোরে কানের পর্দায় এসে লাগছিল যে তিনি দু কানে আঙুল দিয়ে উঠে বসলেন তারপর ভুবনবাবুর দিকে চেয়ে বললেন বেশি আওয়াজ করছে পাখিগুলো ভুবন রায় এমন কাঠ হয়ে বসে আছেন যে তাকে তার স্ট্যাচু বলে মনে হচ্ছিল বাবুর কথায় হ্যাঁ না কিছুই করলেন না তবে খানিকটা হাঁ করে যেমন চেয়েছিলেন তেমনই চেয়ে রইলেন দুলালবাবু দুটো কান দুই আঙুলে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে নিয়ে বললেন বেশ ক্ষীরেও পাচ্ছে মশাই বুঝলেন এই পেট রীতিমতো চো চোঁ করছে কে যেন পেছন থেকে অত্যন্ত বিস্মিত গলায় বলে উঠল খিদে আপনার আবার খিদে পাচ্ছে দুলালবাবু ঘাটটা ঘুরিয়ে দেখলেন দরজার কাছে আরো দুটো প্রস্তর মূর্তি একজন রামলাল অন্যজন নন্দলাল দুজনের মুখই একটু করে হাঁ দুলালবাবু খুব গম্ভীর হয়ে বললেন কেন বাবু হ্যাঁ খিদে পাবে নাই বা কেন খিদে পেলে কি দোসায় কিছু নাকি তোমাদের বাড়িতে খিদে পাওয়ার নিয়ম নেই এমন ভাবখানা করছো যে খিদে কথাটা জীবনে শুনলে বলি তোমাদের খিদে পায় না এরকম কড়া নন্দবাবু বেশ গিয়ে মাথা চুলকোতে আমতা আমতা করে বললেন না মানে খিদের আর দোষ কি খিদে পেতেই পারে আমাদেরও পায় তবে কিনা ওই কাল রাত দুটোর সময় আপনি একাই পালোয়ানের ভোজ খেলেন এত তাড়াতাড়ি আবার খিদে পেলে ভালোই স্বাস্থ্যের লক্ষণ তার মানে হজম টজম ভালোই হচ্ছে আর ইয়ে দুলালবাবু নিজের এই বেয়াদব ছাত্রটির দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে থেকে বললেন কাল রাত দুটোয় কে আমাকে ভোজ খাওয়ালো বলো তো আমি তো নেমন্তন্ন বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি নন্দবাবু শখেদে বললেন এমন আপনাকে করাও হয়নি স্যার আপনি নিজেই তো আমাদের রান্নাঘরে ঢুকে স্বস্তে নিজেকে পরিবেশন করেছেন তারপর ওই বাসনগুলো বেঁধে নিয়ে আপনার সাঁকরেদের হাতে চালান করে এলেন সব সচক্ষে দেখা দুলালবাবু আর সহ্য করতে পারলেন না টপ করে দাঁড়িয়ে নন্দলালের গালে চটাস করে একখানে চড় বসিয়ে বললেন বদর ছেলের আবার মিথ্য কথা বলা হচ্ছে চর নন্দবাবু চোখে অন্ধকার দেখলেন ক্রমে সেই অন্ধকারে অনেক সর্ষে ফুল ফুটে উঠতে দেখলেন তার পায়ের তলা থেকে মেঝেটাও কে যেন কার্পেটের মতো টেনে নিল নন্দলাল কাটা কলা গাছের মতো থপাস করে পড়ে গেলেন রামলাল এই কাণ্ড দেখে তড়াক করে দরজার উপাশে গিয়ে লাফ দিয়ে পড়লেন এক সময় তিনিও দুলালবাবুর ছাত্র ছিলেন আর দুলালবাবুর মস্ত দোষ ছিল একজন ছাত্র দোষ করলে শুধু তাকে মেরেই ক্ষান্ত হতেন না আরও দু হিসেবে এখানে ঠেঙ্গিয়ে নিতেন সে কথা রামবাবুর মনে আছে ভুবনবাবু নীরবে পুরো দৃশ্যটা দেখলেন কয়েক সেকেন্ড হাঁ হু কিচ্ছু করলেন না তবে হাঁ করে যেমন চেয়েছিলেন তেমনই চেয়ে রইলেন দুলাল বাবুর দিকে দুলালবাবু তাঁর দিকে চেয়ে বললেন বেয়াদবটার কথা শুনলেন আমি নাকি রাত দুটোয় ভুবনবাবু একটা মস্ত দীর্ঘশ্বাস ফেলে হাঁ বন্ধ করলেন তারপর দুলালবাবুর দিকে চেয়ে বললেন বলবান লোক আমি পছন্দই করি বাবু আপনার গায়ে যে যথেষ্ট জোর হয়েছে এতে আমি খুবই খুশি কিন্তু সত্যকে চাপা দেওয়ার জন্য গায়ের জোর খাটানোটা বোধ হয় ভালো কাজ নয় দুলালবাবু মাথা চুলকোতে লাগলেন বললেন আপনার মতো মান্যগণ্য লোককে কি করে বলবো কিন্তু এই কথাটা ডাহা মিথ্যে জানেন ভুবনবাবু মাথা নেড়ে বললেন মোটেই মিথ্যে নয় কাল যে মাঝ রাত্তিরে আপনি রান্নাঘরে ঢুকে খেয়েছেন তার যথেষ্ট প্রমাণ আছে আর বাসন কোষণ যে সরিয়েছিলেন তার সাক্ষী হিসেবে পাঁচু মোদক নামে একটা লোককেও নন্দলাল ধরে এনেছে সে আমাদের নিচের তলার ঘরে বসে আছে দুলালবাবুর চোখ দুখানা বিস্ফারিত হয়ে গেল পাঁচু এরকম নাম শুনিনি দুলালবাবু শুধু তাই নয় নন্দলালের কাছে ধরা পড়ে নিজেকে আপনি পাঁচু মোদক বলে চালানোর চেষ্টা করেছিলেন আর আপনি যে চুরি করতেই এ বাড়িতে ঢুকেছেন সে কথাও কবুল করেছেন ঘটনা অনেক ঘটে গেছে দুলাল বাবু কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে আপনি আমাদের আসল দুলাল বাবু নন আমাদের দুলাল বাবু ছিলেন রোগা মানুষ বুড়ো কানে একেবারেই শোনেন না নিরীহ আপনি তো রীতিমতো স্বাস্থ্যবান হিংস্র সুপুরুষ সুতরাং আমি জানতে চাই আপনি লোকটা কে আর আমাদের আসল দুলাল বাবুই বা কোথায় গেলেন আমার ঘোরতর সন্দেহ আসল দুলাল বাবুকে আপনি গুম করেছেন খুনও করে থাকতে পারেন দুলালবাবু এত অবাক হলেন যে মুখ দিয়ে বাক্য সরল না অনেকক্ষণ বাদে বললেন মানে কি কি সব বলছেন ভুবনবাবু ভুবনবাবু গম্ভীর হয়ে বললেন অস্বীকার করছি না যে আপনার সঙ্গে দুলালবাবুর চেহারার অনেক মিল আছে কিন্তু মিল থাকলেই যে একজন অন্যজন হয়ে যা খুশি করবেন তা তো হয় না দুলালবাবু এবার নিজের দিকে তাকানোর একটা অক্ষম চেষ্টা করলেন তার মনে হলো তিনি আগের মতো রোগা নেই হাতটা গুলো বেশ সবল আর শক্তিমান দেখাচ্ছে ছাতিটাও চওড়া মনে হচ্ছে গায়ে বেশ শক্তি অনুভব করছেন না তিনি তো বাস্তবিকই তাহলে দুলাল দুলাল নন বাবু হঠাৎ বললেন না আপনাদের কাছে আয়না আছে ভুবন পশ্চিমের দেওয়ালে টাঙানো আয়নাটা দেখিয়ে দিয়ে বললেন হ্যাঁ ওই তো দুলালবাবু গিয়ে আয়নায় নিজের মুখখানা ভালো করে দেখলেন সেই আগেকার রোগা ভাঙা বুড়োটে মুখ এ তো নয় রীতিমতো অল্প বয়সী একটা মুখ দুলালবাবু হঠাৎ বুঝতে পারলেন কোথায় একটা বড় গন্ডগোল হয়ে গেছে ভুবনবাবু বললেন কি হলো আপনি কে তা বুঝতে পারলেন দুলালবাবু দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন না ঠিক চিনে উঠতে পারছি না অথচ চেনা চেনা লাগছে তাহলে বাবু মাথা চুলকে বললেন তাহলে ভুবন ভুবনবাবু অত্যন্ত কঠিন চোখে দুলাল বাবুর দিকে চেয়ে বললেন তাহলে আপনাকে পুলিশে দেওয়া উচিত কিনা। নন্দবাবু থাপ্পড় খেয়ে ঘুরে পড়ে গিয়েছিলেন এবার গালটা হাতের তেল হয়ে ঘষতে ঘষতে উঠে বসে বললেন হ্যাঁ খুব উচিত খুব উচিত দুলালবাবু আর একবার ভালো করে নিজের মুখখানা দেখলেন প্রথমটায় ঘাবড়ে গেলেও বারবার দেখার পর নিজের মুখখানা তার বেশ পছন্দই হল এর আগে তার যে রোগা ভাঙা লম্বাটে বুড়োটে মুখখানা ছিল সেটা তার বিশেষ পছন্দও ছিল না তাই আয়নায় মুখ দেখা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন এখন মুখখানা দেখতে দেখতে তিনি খুশি হয়ে একটু হেসেও ফেললেন তারপর হঠাৎ বুদ্ধি খাটিয়ে বললেন হ্যাঁ কিন্তু পুলিশে দেবেন কাকে আমি যে কে সেটাই তো বুঝতে পারছি না ভুবনবাবু গম্ভীর গলায় বললেন হ্যাঁ পুলিশের ভয়ে ওরকম অনেকেই নিজের পরিচয় গোপন করে গুঁতোর চোটে নাম ধাম সবই শেষে বেরিয়ে পড়ে ওইদিকে রামলাল একটু ভয় ভয় ফের ঘরে ঢুকে বললেন তাছাড়া কে বা কারা কাল আমাদের ল্যাবরেটরিতে একটা বিস্ফোরণও ঘটিয়েছে আমার মনে হয় তাতে আপনার হাত থাকা অসম্ভব নয় আমার আরও মনে হয় এই দুলালবাবু কোন একটা অত্যাশ্চর্য আবিষ্কার করে ফেলেছিলেন আর সেটা নষ্ট করার জন্য আপনি বিস্ফোরণ ঘটিয়েছেন ঠিক নিশ্চয় দুলালবাবু নিজের মুখখানা দেখতে দেখতে আয়নায় বেশ নেশায় পড়ে গেছেন বাহ ভারি ভালো দেখতে লাগছে তো মুখখানা আর শরীরটাও যেন শক্তপোক্ত দেখাচ্ছে গায়ে গতরে যেন শক্তির একটা বন্যা বয়ে যাচ্ছে হাত পা নিষ্পিষ করছে কিছু একটা করে ফেলার জন্য তিনি সুতরাং হাতের গুলি ফুলিয়ে রামলালের দিকে দুপা এগিয়ে গিয়ে বললেন হ্যাঁ কিন্তু আমাকে আটকে রাখবে কে পুলিশের হাতেই বা তুলে দেবে কে তুমি নাকি রামলাল সভায় দুপা পেছিয়ে গিয়ে তাড়াতাড়ি নন্দবাবুর দিকে আঙুল তুলে বলল আমি না আমি না ও বটে বলে দুলালবাবু নন্দলালের দিকে ফিরে দাঁড়ালেন নন্দবাবু খুব অবাক হয়ে বললেন হ্যাঁ আমি মোটেই বলিনি যে আপনাকে আটকে রাখবো কোন দুঃখে বলুন দুলাল বাবু এটা হুঙ্কার দিয়ে বললেন পুলিশকে খবর কে দিয়েছে রামলাল কাঁদো কাঁদো হয়ে বলে উঠলেন কেউ দেয়নি দেওয়ার কথা ভাবিনি পর্যন্ত আমরা নিজের দুই কাপুরুষ সন্তানকে খুব সমালোচকের চোখে লক্ষ্য করছিলেন ভুবন রায় তার ছেলে হয়ে এরা যে কেন এত ভীতু আর দুর্বল চিত্ত হলো তা তিনি বুঝে উঠতে পারলেন না কিন্তু ভুবন রায় নিজে কাপুরুষ নন রীতিমতো সাহসী ও সক্ষম সুতরাং তিনি বললেন দেখুন মশাই আপনাকে আমি পুলিশে দেব বলেছি দুলাই সেন হো হো করে হেসে উঠলেন তারপর বুক ফুলিয়ে বললেন পুলিশ আসার আগেই আমি ছড়ে পড়ছি যদি পারেন তো আটকানোর চেষ্টা করুন দেখুন এই বলে দুলালবাবু দরজার দিকে এগোতেই ভুবনবাবু তার মজবুত বেতের লাঠিটা বাগিয়ে পথ আটকালেন দুলাল সেন অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে ভুবন রায়ের হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিয়ে সিফ দু হাতের চাপে মটাৎ করে সেটাকে দুমড়ে ফেললেন তারপর গট গট করে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে খাওয়া হয়ে গেলেন নন্দলাল রামলাল আর ভুবনবাবু পরস্পরের দিকে তাকিয়ে কি বলবেন ভেবে পাচ্ছিলেন না ভুবনবাবু যে চটেছেন তার কান দেখলেই বোঝা যায় ভুবন কান তখন নড়ে ভয়ঙ্কর রেগে গেলেই এটা হয় তিনি তার দুই অপদার্থ ছেলের দিকে রোষ কষায়িত লোচনে যে কিছুক্ষণ তাদের ভর্ষ করে দেওয়ার চেষ্টা করলেন তারপর অতিশয় শীতল কঠিন গলায় বললেন তোমরা অপদার্থ ভিরু কাপুরুষ তোমাদের মতো ছেলেকেই শাস্ত্রে কুলাঙ্গার বলা হয়ে থাকে রামলাল নন্দলাল আর রামলাল জি আঁকে দুলাল বাবুর লাশ যেভাবেই হোক খুঁজে বের করতে লেগে যাও মনে রেখো লাশ পাওয়া না গেলে তোমার অন্নজল বন্ধ নন্দলাল আগে বলু। তুমি অত্যন্ত অকর্মণ্য আর বায়ুগ্রস্ত হয়ে পড়েছ তোমার ভেতরে একটা ভালো রকম অলট পালট দরকার যাও নিচে ওই ভেতরের ঘেরা মাঠে এক নাগাড়ে দেড়শো ডিগবাজি খাও গুনে গুনে দেড়শো আমি এই জানলা দিয়ে নজর রাখব রামলাল আর নন্দলাল দুজনেই মাথা চুলকোতে লাগলেন কিন্তু জানেন ভুবন রায়ের আদেশ অমান্য করলে ঘোরোতর সমস্যা হবে রামলাল কাঁচু মাচু মুখে বললেন ইয়ে আমার মনে হচ্ছে দুলালবাবু মরেননি মানে কাজেই তার লাশও ওই জন্য পাওয়া যাবে না দুলাল বাবু যদি নাই মরে থাকেন তবে গেলেন কোথায় রামলাল এই প্রশ্নের সদ দিতে পারলেন না তাই মাথা চুলকোতে চুলকতে লাশ খুঁজতে বেরিয়ে পড়লেন নন্দবাবু বিরস মুখে ভেতরের ঘেরা মাঠে নেমে সব হয়ে চারদিকে চেয়ে দেখলেন ভাইপো ভাইঝিরা কাছাকাছি আছে কি না তারপর নিতান্ত অনিচ্ছার সঙ্গে এবং রাগে গড় করতে করতে ডিগবাজি খেতে শুরু করলেন দেখতে না দেখতে পিল পিল করে ভাইপো ভাইঝি ভাগ্নে ভাগ্নিরা এসে জুটে গেল চারদিকে এত বড় একটা মানুষ প্রকাশ্যে ডিগবাজি খাচ্ছে এ তারা কখনো দেখেনি ও কাকু তুমি ডিগবাজি খাচ্ছ কেন কাকু তোমার কি মাথা খারাপ হয়ে গেল মামা শুনে ডিগবাজি খেতে বলে দেখছে নন্দবাবু ডিগবাজি খেতে খেতে হাসি হাসি মুখ করে বললেন হ্যাঁ ডিগবাজি খাওয়া খুব ভালো সাহেবরা বলে ডিগবাজিতে স্মৃতিশক্তি বাড়ে গায়ে জোর হয় খিদে হয় তাহলে আমরাও খাই খানা খানা যত খুশি খা সঙ্গে সঙ্গে মাঠ ময় ডিগবাজির হররা পড়ে গেল এতে নন্দবাবুর মনের জ্বালাটা একটু জুড়লো বেশ ভালোই লাগতে লাগলো তাঁর দেড়শোর জায়গায় তিনি স দুই ডিগবাজি খাবেন বলে মনে মনে ঠিক করে ফেললেন ওপরের জানলা দিয়ে দৃশ্যটা খুব মনোযোগ দিয়েই দেখছিলেন ভুবন রায় দেখতে দেখতে তার শৈশবের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল ডিগবাজি খাওয়া আর্চ করা ব্যাংলাফ দেওয়া কত কি করেছেন ছেলেবেলায় ভুবন রায় আর থাকতে পারলেন না দোতলা থেকে তরতর করে নেমে নাতি নাতনিদের সঙ্গে ডিগবাজি খেতে শুরু করলেন কাণ্ড দেখে নন্দবাবু ভয়ে জড়ো হয়ে বললেন বাবা করছেনটা কি এ বয়সে ডিগবাজি খাচ্ছে মানে কোমরে টোমরে লেগে যাবে তো ভুবন রায় ভ্রু কুঁচকে বললেন এ তোমাদের মতো পলকা কোমর নয় হে ভুবন রায়ের কোমরের ওপর ইমারত তোলা যায় বুঝলে দেখলুম তো দেড়শোটা ডিগবাজি খেতেই তোমার বেরিয়ে গেল। দেখবে সত্যিকারের ডিগবাজি কাকে বলে তবে বলে ভুবনবাবু আবার খেতে লাগলেন এমন সময় ওপর থেকে একজন দাসী এসে বলল কথাবাবু বাবু আপনার মা আপনাকে ডিগবাজি খেতে মানা করে দিয়েছেন ভুবনবাবু মাকে ভক্তিও করেন ভয়ও খান সুতরাং খান্তু দিলেন নাতি নাতনিরা ভুবনবাবুকে ভয়ঙ্কর ভয় পায় তাঁর ডিগবাজি দেখে সবাই হক চকিয়ে গিয়েছিল ভুবনবাবু চলে যাওয়ার পর ফের সবাই হল্লা শুরু করে দিল এদিকে ঝোপের আড়াল থেকে রামলাল সন্তর্পণে ভূতকে ডাকলেন ভূত ভূত শুনে যা বাবা ভূত একটু অবাক হয়ে এগিয়ে গেল কি বলছেন একটু এদিকে তোর সঙ্গে একটা গোপন কথা আছে রামলাল ভূতকে নিয়ে ল্যাবরেটরিতে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে এক গাল হাসলেন তুই বেশ ভালো ছেলে বাবা ভূত এই প্রশংসা বাক্যে খুবই অবাক হলো কারণ রামলাল বিজ্ঞানের লোক বলে ভূতকে মোটেই পছন্দ করেন না ভূতকে যে পরি নিয়ে গিয়েছিল বা ভূত যে অনেক সময় অনেক অশৈলী কথা বলে ফেলে তাকে তিনি বুজরুকি বলে মনে করেন আর ভূত এইসব কারণেই রামলালের চক্ষু শুল কাজেই আজ এত সমাদর দেখে ভূত মনে মনে প্রমাদ গড়ল রামলাল ওপরের দিকে যে খানিক্ষণ গলা চুল করলেন তারপর বললেন বুঝলি ভূত আমাদের দুলাল বাবু এই ঘরেই রাতে কোনো এক সময় মানে কি যে হয়েছিল তা আমি ঠিক জানি না তবে সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝলি ভূতো চোখ গোল করে বলল ভালো করে খুঁজে দেখেছেন রামলাল মাথা নেড়ে বললেন না খুঁজে এখনো দেখিনি অবশ্য তবে দেখে লাভও নি বলছিলাম কি ভূত তোর তো সব ওই ইয়েটিয়ে আছে শুনতে পাই ওই কি যেন বলে ভূত মাথাটা নিচু করে বলল আমার কি আছে রামলাল খুব আমতা আমতা করে বললেন আমি হলাম বিজ্ঞানের লোক বুঝলি তো মানে আমি ওসব বিশ্বাস টিশ্বাস করি না ভূত খুব বিনয়ের সঙ্গে বলল হুম বিশ্বাস করবার দরকার কি রামলাল গলাটা কষে আবার চুলকে দিয়ে বললেন না মানে বিশ্বাস না করলো বলছিলাম কি এই বিজ্ঞানের বাইরেও তো কত জিনিস আছে আমরা আর কতটুকু খবর রাখি বল ভূতো মাথা নেড়ে বলল। বিজ্ঞানের বাইরে আবার কি থাকবে রামলাল ভূতোর ঘাড়ে হাত রেখে মিষ্টি করে একটু হেসে বললেন বলছিলাম কি যদি দুলাল বাবুর একটা হদিস তোর ওই দিতে পারে তবে বট ভালো হয় বুঝলি ভূতো অবাক হয়ে বলল। দুলাল বাবুর জন্য পরীদের ডাকা ডাকি করে কি হবে আমরা সবাই মিলে খুঁজে নিয়ে ধরে আনছি রামলাল কাঁদো কাঁদো হয়ে বললেন তাহলে তো খুব ভালো হয় রে বাবা জ্যান্ত বা মরা যে কোনো অবস্থাতেই হোক ওনাকে খুঁজে পাওয়াটা খুব দরকারি বুঝলি তো নইলে আমাকে কাঠ উপোচ করে থাকতে হবে ডিগবাজি খেয়ে ওদিকে ভুবন রায়ের মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠলো তিনি ভাবলেন পাঁচু মোদক চোর যদিও চোর এবং অনধিকার অনুপ্রবেশকারী তবুও বাড়ির অতিথি তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। তিনি যখন তালা খুলে নিচের তলায় অন্ধকার ঘরখানায় গিয়ে ঢুকলেন তখন হাতে লাঠিটা বাগিয়ে ধরা ট্যান্ডাই ম্যান্ডাই করলে বা পালাতে চেষ্টা করলে কাজে লাগবে ঘরে ঢুকে দেখলেন পাঁচু মোদক মেঝের ওপর শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে তবে সারা পেয়ে উঠে বসল অবাক ব্যাপার তার পালানোর কোনো চেষ্টাই নেই প্রকাণ্ড হাই তুলে আড়ামোড়া ভেঙে তাচ্ছিল্যের সঙ্গে বলল সারারাত পিস্তর ঠকল গেছে মোসা এ কাঁচা ঘুমটা কি না ভাঙালি চলতো না ভুবন রায়ের সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে না কাজেই তিনি একটু দমে গিয়ে বললেন তোমাকে তো ঘুমোবার জন্য ধরে রাখা হয়নি হে পাঁচু মধ্যে শব্দ করে গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল ধরে রেখেছেন না কচু জানলার করছে পশ্চিমের দেওয়ালটা এত জায়গায় জায়গায় নোনা ধরে হয়ে আছে পাঁচুকে ধরে রাখা অত সহজ না মশাই ইচ্ছে করলেই পালাতে পারত শুধু ওই পাগলা বাবুটির খবর না নিয়ে যেতে ইচ্ছে করলে না বলেই এখনো আছি বটে পাঁচু মাথা নেড়ে বলল তা বাবু এটা কি বাড়ি নাকি হাড় আড্ডা কেন বলো তো সকাল থেকে দাঁতে দানাটা কাটিনি কেউ একটু খবরও নিল না মশাই এটা কিরকম রকম ব্যবহারে বাড়ির লোকেদের ভুবন রায় এবার লজ্জিত হলেন চোর ছ্যাঁচোর যাই হোক একটু তদারক করা তো দরকার ছিল ভুবন তাই তাড়াতাড়ি বললেন কিছু মনে করো না বাপু ঝামেলায় একটু দেরি হয়ে গেছে বসো খাবারের ব্যবস্থা হচ্ছে পাঁচু গম্ভীর গলায় বলল। আগে একটু মোটা ব্যবস্থাই করবেন গরিবে খিদে একটু বেশি কিনা ভুবন রায় কাজের লোকেদের ডাকাডাকি ডাকি করলেন জলখাবারের হুকুম হলো এবং একটু বাদে ছখানা গরম রুটি আর কপির তরকারি সাজিয়ে দেওয়া হলো পাঁচুর সামনে পাঁচু ঠা ঠা করে হেসে উঠে বলল ছখানা ছখানা ছ খানা উড়ি বাবা হাসতে হাসতে মরে যাও এর যে আমার চেয়ে গরিব লোকের বাড়ি হ্যাঁ ভুবন রায় উত্তেজিত হয়ে বললেন এটা কি মামা বাড়ি নাকি ওই বেশি আর ছখানার খানাও নয় বেশি খাওয়া আমি একদম পছন্দ করি না পাঁচু আর দিরুক্তি না করে খাওয়া শুরু করে দিল বললো আগে একটু চা পাবো তো কর্তা এই বেশ বড় এক গ্লাস চা চায়ের সমস্যা আমার নেই দুধে খাই এই কেপনের বাড়িতে আশা নেই চা দিয়েই চালাতে হবে তবে একটু যেন বেশি করে দুধ দিয়ে দেয় দেখবেন খাওয়া শেষ করার পর চায়ের হাতে নিয়ে খুব গেলাসটি পাঁচু ভাবুকের মতো ভুবনবাবুর দিকে চাইল ভুবনবাবু আগা গোড়া তার হাব ভাব তীক্ষ্ণ নজরে দেখে নিচ্ছিলেন লোকটাকে তার খুব উঁচু দরের ঘোড়েল বলে মনে হচ্ছিল অমায়িক কিন্তু সাংঘাতিক ধূর্ত ভুবনবাবু গলা খাঁকারি দিয়ে তৈরি হলেন বললেন দেখো বাপু তুমি অত্যন্ত পাজি লোক তোমার ব্যবস্থা পরে হবে কিন্তু তোমার সাগরেদটির পরিচয়ে আমাদের আগে দরকার পাঁচু একটু গম্ভীর হয়ে বলল আগে বললে তোই হবে না কিন্তু আমার ওই সাগরেদটা একদম নেই মানে আগে দু চারজনকে সাগরেদ করে খুব শিক্ষা হয়েছে কি না শিখিয়ে পড়িয়ে যেই মানুষ করলাম যে যার নিজের পথ দেখল তারপর মশাই সেই সাগরেদদের সঙ্গে আমাকে আবার পাল্লা টানতে হলো একবার তো গোপেশ্বর ঘটকের দালানি সে দিয়েছি ওমনি সন্ডা দারোয়াটা মহা আরগোল লাগালো তখন করি কি তাড়াতাড়ি কুম্ভক করে একেবারে ব্যাগের মতো চ্যাপটা হয়ে গিয়ে বিগ্রহের সিংহাসনের তলায় মশাই কি বলবো বেড়ালেও যেখানে সেঁধতে পারে না সেইখানে ঘাপটি মারতে গিয়ে দেখি তার আগে আর এক মক কেলো সেখানে কুম্ভক করে পড়ে আছে কার এত খেম তা দেখতে গিয়ে কি দেখি জানেন আমারই এক শাকবেন বড় ঘেন্না হলো মশাই জীবনটার উপর এবার তো ঠিকই করে ফেলল যে ব্যবসা আর নয় কিন্তু নেশাটা এমন যে তা হলে লোকটি কে পাঁচুর চা শেষ করে একটা ঢেঁকুর তুলে বলল। মিষ্টিটা দিয়েছে না দুধটাও টানটান এই চা কি খেতে পারে আমাদের চা হবে একেবারে গুড়ে গড়গড়ে দুধে সর ভাসবে আর চায়ের কাতটি হবে বেশ ঘন তবে চা ভুবনবাবুর ধৈর্য ধরে অপেক্ষা করলেন তারপর বললেন এবার আসল কথাটায় এসো বাপু তোমার এই বাবুটি কে তা তো আপনাদেরই জানবার কথা আপনাদের ওই গোয়ালঘরে ভুল করে ঢুকে পড়ে ভারি কেলেঙ্কারিতে পড়ে গিয়েছিল সেইখানে ওই বাবুটিও পড়েছিলেন ঘরে কেমন বিদকুটে গন্ধ ধোঁয়াটে ভাব হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে আমাকে এমন ধরলেন যে প্রাণ চায় আর কি দেখলু বাবুটি বোকা সোকা ভালো বন্ধ করেছে গোবর গণেশই বলা যায় আলো বটেন কিন্তু মানুষটি বেশ ভদ্র নিজের নামই ওনার মনে নেই আমার বড় কম ধকল যায়নি মশাই ওই বাবুটিকে নিয়ে তবে একটা নাম দিতে হলো কাজটাজও শেখাতে হলো তারপর তো সবই জানেন হুম তাহলে ওই বাবুটিকে তুমি চেনো না পাঁচু মাথা চুলকে বললো একেবারে চিনি নাম বলাটা কি ঠিক হবে মানে মুখখানা নাম নাম জানি না আমরা আবার বড় লোকেদের সঙ্গে কারবার করি তো ওই তত্ত্ব খুব বেশি আমি জানি না বাবুটি গরিবের কিছু করতেন ভুবন বাবু গম্ভীর হয়ে বললেন ভিজে পেড়াল যাগে প্রশ্ন হলো সেই মাস্টার মশাই গেলেন কোথায় তাঁকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে আর একটা লোক কোথা থেকে এসে উদয় হয়েছিল রীতিমতো গুন্ডা প্রকৃতির লোকটা পালিয়ে গেছে নম্বর লোকটাই বা কে হে আমি দু নম্বরদের কথা কিছু জানি না খুব জানো না জানলে চলবে কি করে তোমার হ্যাঁ এই গুন্ডা লোকটা দুলাল বাবুকে হয় গুম না হয় খুন করেছে পাঁচু মাথা নেড়ে বলল আগে অঙ্কটা মিলছে না হুম তার মানে পাঁচু এক গাল হেসে বলল। আপনারা লেখাপড়া যারা লোক তো তার লেখাপড়া লোকদের একটা ভারী মুশকিল হয় তারা নিজেদের বুদ্ধি তেমন খাটাতে পারে না মাথাটা অন্য সব পণ্ডিতদের কাছে বাঁধা রাখা থাকে তো আমরা হলাম সব লেখাপড়া না জানালো আমাদের মাথায় সব আজে বাজে একদম জিনিস নেই যা পাবেন সব খাঁটি জিনিস তুমি আচ্ছা বেয়াদব তো হ্যাঁ পাঁচু গম্ভীর হয়ে বললো হ্যাঁ তা আগে বেয়াদব একটু হচ্ছে কিন্তু আপনাদের বুদ্ধিরও বলি হারিয়ে যাই দুটো লোককে আপনারা পেলেন কোথায় লোক তো একটাই আপনাদের চোখের সামনেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল তারপর যখন পাশ জ্ঞান ফিরলো তখন সেই লোকটাই অন্য লোক হয়ে গেল কিভাবে কি বলেন আপনি ভুবনবাবু গম্ভীর হয়ে বললেন আমাদের বাবু মোটেই চোর ছিলেন না গুন্ডা হওয়ার কোনো উপায়ই তার নেই তাছাড়া ওরকম হাব আর হাতের গুলিও তার কশিন কালেও ছিল না সুতরাং আমাদের চোখে ধুলো দেওয়া অত সহজ নয় হে লোক দুটোই ছিল একজন বাবু অন্যজন পাঁচু মাথাটা নেড়ে নেড়ে খানিক্ষণ ভাবল তারপর বলল মশাই অঙ্কটা ঠিকঠাক মিলছে না আমাকেই মেলাতে হবে এসব আপনাদের কম নয় বাবুটিকেও খুঁজে তো আগে আনি বের করি আগে তার মানে তোমাকে কি আমি ছেড়ে দিচ্ছি নাকি মোটেই ভেবো না যে চালাকি করে পালাবে পুলিশ আসছে পাঁচু মিষ্টি করে হেসে বলল। এই জন্যেই তো এই লেখাপড়া জানা লোকদের কিচ্ছু হয় না মাথাটা খোলে নাকি না পাঁচু ওদেরকে এতই সোজা লোক বোঝাই যা বলবে তাই পুলিশ ডেকে তাকে ধরাবেন গত সাত বছরে এই শর্মা একবারও পুলিশের হাতে ধরা পড়েনি তা জানেন ভুবন রায় ভারী অবাক হলেন ডাকসাইটে ভুবন রায়ের মুখের ওপর কথা বলার মতো বুকের পাটাওয়ালা লোক তাহলে এই শহরে এখনো আছে তাও আবার একটা ছিঁচকে চোর এত অবাক হলেন যে তিনি কথাই বলতে পারলেন না পাঁচু মদক যথেষ্ট অভিমান ভরা গলায় বলল এরকম ঘরে আটকে রেখে আপনারা আমাকে কি অপমানটাই না করলেন পাঁচু মদককে আটকাতে হলে লোহার ঘর লাগে মশাই তাও পেরে উঠবেন না লোহা কেটে পাঁচু ঠিক পালাবে আমি তো লজ্জায় অধবধ হয়ে আছে তখন থেকে মনে মনে ভাবছি যে ওরে পাঁচু তোর হলো কি তোকে যে এরা কুকুর বেরালে সমান জ্ঞান করছে রে ভুবনবাবু গলা খাঁকারি দিয়ে বললেন বেশি কথা বলার দরকার নেই পুলিশ আসছে যা বলার তাদের কাছে বলো পুলিশের সঙ্গে কথা ও বাবা পুলিশের সঙ্গে কথা বলা আমার গুরুর বারণ বললে আঠারো বার চান করতে হবে তো বাবু পেন না হই আমার থেকে মতো বিদায় হই এই বলে পাঁচু উঠে দাঁড়ালো ভুবনবাবু কিছু বুঝে উঠবার আগেই পাঁচু একটা বেড়ালের মতো লাফ দিয়ে জানলায় উঠে চোখের পলকে দুখানে শিখ সরিয়ে বাইরে লাফিয়ে পড়লো ভুবনবাবু চেঁচাতে লাগলেন পালালো পালালো ধরলে তোলা ধর নিতে লোকজন ছুটে এলো কিন্তু ঘটনাটা কি ঘটেছে তা বুঝতে যে সময়টা গেল তাতে পাঁচু মদকের একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবার কথা তবু লোকে লাঠি সোঁটা দড়ি দড়া নিয়ে খোঁজাখুঁজি করতে বেরিয়ে পড়লো রামলাল তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলল ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কি ডেঞ্জারাস লোক থেকে যত দূরে থাকা যায় তত তো ভালো ভুবন খ্যাক করে উঠলেন কা পুরুষের মতো কথা বলো না লোকটাকে আমাদের পুলিশের হাতে দেওয়া উচিত ছিল তোমরা এতগুলো লোক থাকতেও দিন দুপুরে সকলের চোখের সামনে দিয়ে একটা জলজ্যান্ত লোক কি করে গায়েব হয়ে যায় বলতে পারো লোকটা কোথায় কোনো ম্যাজিক টেজিক জানে কালাচাঁদ সাধু তো দিনে দুপুরে অদৃশ্য হয়ে যেতে পারে সেরকম কিছু ভুবনবাবু ছেলের দিকে কট মট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন এই তোমার বিজ্ঞান মনস্কতা তুক তাক মাদুলি কবচ ভূত প্রেত এই সব যদি তুমি বিশ্বাস করতে শুরু করো তাহলে কি হবে জানো তোমার ল্যাবরেটরিতে কদিন পরে ঘাস বিজ্ঞানী কুলাঙ্গার কোথাকার? রামলাল এই ভর্সণে খুবই লজ্জিত হয়ে মাথা নিচু করলেন কিন্তু কথাটা নন্দবাবুর খুব লাগলো তিনি যদিও বাবাকে খুবই ভয় পান কিন্তু তুক তাক ভূত প্রেত এসবের অপমান ঠিক হজম করতে পারলেন না খুব বিনীত তিনি বললেন কিন্তু বাবা ও সবই আছে ভুবনবাবু হুঙ্কার দিয়ে উঠলেন কি আছে বললে নন্দবাবু আমতা আমতা করে বললেন আগে সচক্ষে দেখেছি যে বলতে বলতে ভুবনবাবুর ভাবসাব দেখে দুপা পিছু হতে বললেন মানে আমাদের ভৌত ক্লাবের অনেকেই কিন্তু দেখেছে ভুবনবাবু আরেকটা হুঙ্কার ছাড়লেন ভৌত ক্লাব কতগুলো পাগল আর ইডিয়ট মিলে একটা গাঁজা খুঁড়ি আড্ডা বসিয়েছে আর তাদের সব গুলগল্প আমাকে বিশ্বাস করতে হবে তোমার অধপতন দেখে আমি অবাক হয়ে যাই ভূত প্রেত নিয়ে মানুষ কখন মাথা ঘামায় জানো যখন তার হাতে কোনো কাজ থাকে না কাজের লোকেরা কখনো বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামায় না বহুদিন বহুদিন ধরে নিষ্কর্মা বসে থেকে থেকে তোমার মাথাটাই অকেজ হয়ে গেছে নন্দবাবু এই অভিযোগের কোনো সদুত্তর খুঁজে পেলেন না আসলে বলার মতো অনেক কথাই আছে তবে সেগুলো এখন বললে ভুবন রায় তাঁকে ছিঁড়ে ফেলবেন ভুবন রায় তাঁর দুই অপদার্থ পুত্রের দিকে বাঘা চোখে নীরবে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন পাঁচু মোদক তার সাকরে আর আমাদের বাবু এই তিনজন লোককে খুঁজে বার করা খুবই জরুরি যদিও আমাদের তেমন কিছু চুরি যায়নি খুনখারাবি বা মারদাঙ্গাও হয়নি কিন্তু এসব ছোটখাটো ব্যাপারকে উপেক্ষা করলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে আমার তো ঘোরও সন্দেহ হচ্ছে কিছুদিন যে যেসব বৈজ্ঞানিক আবিষ্কার করেছি সেগুলোর ফর্মুলা বাগানোর জন্যই দুষ্টু লোকের আনাগোনা শুরু হয়েছে এই সময় ভুবন তৃতীয় পুত্র শ্যামলাল এসে ঘরে ঢুকলো শ্যামলালকে বাইরে থেকে বুঝে ওঠা খুবই শক্ত কারণ শ্যামলাল কথাবার্তা খুবই কম বলে তার বয়স পঁচিশের মধ্যে। এই বয়সেই সে এমন গম্ভীর হয়ে থাকে যে তাকে ছেলে মানুষ বলে মনে হয় না সে মাঝে মাঝে কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে যায় এবং কখনো কখনো এক দেড় মাস পরে হঠাৎ আবার ফিরে আসে ভুবন রায় প্রথম প্রথম তাকে খুবই শাসন করতেন কিন্তু শ্যামলাল নীরবে শাসন মারধর বকাঝকা সহ্য করে যায় কখনো প্রতিবাদ করে না এবং সে কোথায় যায় তাও কাউকে বলে না ভুবন রায় তাঁর এই রহস্যময় ছেলেটিকে বিশেষ পছন্দ করেন না বটে কিন্তু ঘাঁটানো না দিন পনেরো আগে শ্যামলাল উধাও হয়ে গিয়েছিল ভুবন রায় শ্যামলালের দিকে ভ্রুকুচকে চেয়ে থেকে বললেন তুমি আবার কোথা থেকে উদয় হলে শ্যামলাল জবাব দিল না নীরবে চেয়ে রইল ভুবন রায় বললেন তোমরা এক একজন এক এক রকম বাড়িটা ক্রমেই চিড়িয়াখানা হয়ে উঠছে জাগে তোমরা এখন যে যার কাজে যাও আমি ল্যাবরেটরিতে গিয়ে এখন বিজ্ঞান চর্চা করব। বিজ্ঞান নিয়ে বসে থাকলে মাথায় বাজে জিনিস ঢুকতে পারে না শ্যামলাল হঠাৎ নিরবতা ভঙ্গ করে বলল আমার একটা কথা ছিল কথা আপনি একটা ভুল করছেন ভুবন রায় এমন অবাক বহু কাল হননি চোখ গোল করে বললেন ভুল আমি আগে হ্যাঁ আপনি বলছেন কাল রাতে আমাদের বাড়িতে দুজন চোর ঢুকেছিল কিন্তু কথাটা ঠিক নয় তার মানে মানে চোর একজনই ঢুকেছিল সে পাঁচু মোদক দ্বিতীয় লোকটা বাবুই আপনি দুলালবাবুকে চিনতেও পেরেছিলেন কিন্তু তবু কেন কে জানে তাকে ফের একটা অন্য লোক বলে ধরে নিচ্ছেন ভুবন রায় খুব অবাক হয়ে বললেন রাতের বেলা আমি তাকে বাবু বলে ভুল করেছিলাম ঠিকই কিন্তু সকালের আলোয় দেখলাম লোকটার বয়স অনেক কম দিব্যি তাগড়া চেহারা আর ভাব অন্য অন্যরকম ঠিকই দেখেছেন আপনি আমাদের রোগা রোগাফোগা দুলালবাবুরই এটা অন্য চেহারা হ্যাঁ বলো কি তুমি কি বলতে চাও দুলালবাবু নিজের চেহারা পাল্টে ফেলতে পারেন এই বিজ্ঞানের যুগে ও সব বুজরুকি চলে শ্যামলাল মাথা নেড়ে বললো আমি বিজ্ঞানের বিষয়ে কিছু জানি না তবে বিজ্ঞানও নানারকম ভেলকি দেখাতে পারে এই লোকটা যে দুলাল বাবুই তাতে কোনো সন্দেহ নেই হ্যাঁ তুমি কি করে বুঝলে আগে আমি নিজের চোখে ব্যাপারটা দেখেছি কি দেখেছো আপনি তো জানেন আমি পনেরো দিন আগে নিরুদ্দেশ হয়ে যাই কাল অনেক রাতে আমি ফিরে এসেছি কিন্তু এসে প্রথমে বাড়ির মধ্যে না ঢুকে ল্যাবরেটরির দিকে যাই কারণ ল্যাবরেটরিতে একটা অদ্ভুত আলো দেখা যাচ্ছিল বটে আগে হ্যাঁ শুধু আলোই নয় ল্যাবরেটরি থেকে একটা রঙিন ধোঁয়াও বেরোচ্ছিল আমি গিয়ে কাঁচের সারসি দিয়ে উঁকি মেরে দেখি দুলালবাবু মেঝের ওপর পড়ে আছেন আমি চট করে ঢুকতে ভরসা পাইনি ভয় হয়েছিল যে ওই গ্যাসটা বোধহয় বিষাক্ত তাই কিছুক্ষণ অপেক্ষা করে আমি ল্যাবরেটরিতে ঢুকে দুলালবাবুকে পরীক্ষা করে দেখছিলাম উনি মারা যাননি তবে নারীর গতি বেশ বেশি ছিল মাঝে মাঝে কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল ভুবনবাবু এবার ব্যগ্র হয়ে বললেন তারপর তারপর একটা অদ্ভুত ঘটনা দেখলাম আমার চোখের সামনে দুলালবাবুর চেহারার মধ্যে একটা পরিবর্তন ফুটে উঠতে লাগলো কি রকম পরিবর্তন আগে প্রথমে দেখলাম দুলালবাবুর মুখের চামড়ায় যেসব ভাঁজটাঁচ ছিল সেগুলো মিলিয়ে গিয়ে চামড়াটা বেশ টান টান হয়ে উঠছে রোগা শরীরটার মাসলগুলো যেন ঠেলে উঠে আসতে চাইছে আর বয়সটা যেন বেশ কমে যাচ্ছে বলো কি আগে যা বলছি সব সত্যি নিজের চোখে দেখা তখন তুমি কি করলে প্রথমে কাণ্ড ভেবে একটু ভরকে গিয়েছিলাম তারপর মনে পড়লো ল্যাবরেটরিতে আমি একটা আলো আর ধোঁয়া দেখেছি তাই উঠে গিয়ে টেবিলের ওপরটা ভালো করে দেখলাম কিছু পেলে খুঁজে দেখলে আগে হ্যাঁ মনে হলো একটা ছোটখাটো বিস্ফোরণের মতো কিছু ঘটে গেছে একটা টেস্ট টিউবের মধ্যে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম সেটা থেকে তখনও একটা বিকিরণ বেরিয়ে আসছিল অবশ্য দেখতে দেখতেই সেটা মিলিয়ে গেল তবু আমি টেবিলের ওপর রাখা ভাঙা শিশিগুলো পরীক্ষা করে দেখলাম আমার মনে হলো দুলালবাবু কোনো একটা এক্সপেরিমেন্ট করছিলেন বটে ভুবনবাবুর চোখে মুখে রীতিমতো আলো ফুটে উঠল আগে হ্যাঁ দুলালবাবু বোধহয় যৌবন ফিরে পাবার কোনো ফর্মুলা আবিষ্কার করে ফেলেছেন শিশিগুলো অধিকাংশই পুড়ে কালো হয়ে গেছে তবে আমি কয়েকটা শিশির লেভেল থেকে কেমিক্যালগুলোর নাম টুকে নিতে পেরেছি বাকিগুলো পারিনি ভুবনবাবু মাথা নেড়ে বললেন এ তো যুগান্তকারী ঘটনা শ্যামলাল বলল হুম যে আগে তবে দুলালবাবু ছাড়া এই ঘটনা বোধ আর ঘটানো যাবে না কারণ অন্তত সাত আটটা শিশি বোতল একেবারেই নষ্ট হয়ে গেছে ভুবনবাবু বিজ্ঞের মতো হেসে বললেন হে কোন শিশি কাজে লাগানো হয়েছিল তা অনায়াসে বাই সিম্পল প্রসেস অফ এলিমিনেশন বের করা যাবে আমাদের কাছে সব কেমিক্যালসের লিস্ট আছে যেগুলো পাওয়া যাবে না সেগুলোকেই কাজে লাগানো হয়েছিল এই বলেই ধরতে হবে যে তোমাকে শ্যামলাল যতটা গবেট মনে করতাম তুমি বোধ হয় ততটা নও যাকে এখন ল্যাবরেটরিতে গিয়ে ব্যাপারটা দেখি আজকের পর্ব এখানেই শেষ খুব শিগগিরই আসছি পরের পর্ব নিয়ে সঙ্গে থাকবেন আর আপনার কিরম লাগলো বা আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ ধন্যবাদ